খুব সহজে মাসে 10,000 টাকা বা তার বেশি রোজগার করুন। কি ভাবছেন আমি মিথ্যা কথা বলছি? না না না, একদম সত্যি কথা বলছি। এই যে 10,000 টাকা বলেছি, সেটাটা অনুমান করে বলেছি। এটা বেশি হতে পারে, আবার কম হতে পারে, কিন্তু অবশ্যই মনে রাখবেন এই টাকাটা সবসময় বেশিই হবে। যতদিন যাবে এই টাকার পরিমাণটা তত বাড়তে থাকবে এবং কাজের পরিশ্রমটা আস্তে 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 কমে যাবে এবং টাকার পরিমাণটা বাড়তেই থাকবে। আজকে আমি এইসবগুলো আলোচনা করব। ভিডিও শুরু করার আগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন। ইন্টারনেট অনলাইনে সবচেয়ে সহজ রোজগার করার পদ্ধতি হচ্ছে ব্লগ করা, কিন্তু আমাদের এদিকে ছেলেমেয়েরা জানা নেই, তাই এর পদ্ধতিটা বুঝতে পারে না। আজ এই যুগে বড় বড় শহরে এবং ভারতবর্ষে তথা পৃথিবীতে সব জায়গাতে প্রচুর পরিমাণ মানুষ এই ব্লগের দ্বারা প্রচুর টাকা রোজগার করছে। সবার চেয়ে সহজ পদ্ধতি হচ্ছে এই ব্লগ। ব্লগের দ্বারা অনেক মানুষ, যারা শিক্ষিত, যারা কম শিক্ষিত, যারা একদম শিক্ষিত নয় এবং যারা সাধারণ মানুষ, তারাও আজ এই ব্লগের দ্বারা প্রচুর রোজগার করছে। ব্লগ করা একদম সহজ, তাই আজ আমি এই ব্লগ সম্বন্ধে বলবো। এরপরের যেসব ভিডিওগুলো সব খুব সহজে, একদম সরল ভাষায় সহজে আপনাদের এই ব্লগ তৈরি করতে শেখাবো, ব্লগের পদ্ধতি শেখাবো এবং টাকা কিভাবে রোজগার করবেন সেটাও শেখাবো। যে কেউ ছেলে মেয়েরা এই ব্লগ করতে পারে, একদম সহজভাবে করতে পারে। যারা চাকরি করছে তারাও এক্সট্রা ইনকামের জন্য এবং নলেজ বাড়ানোর জন্য, নলেজ শেয়ার করার জন্য এই ব্লগ করতে পারে। জাস্ট বেশি সময়ের প্রয়োজন হবে না, জাস্ট ডেলি কিছু সময় দিলেই হবে। আর এই ব্লগ হচ্ছে নিজের সময়ে কাজ করা, নিজের ইচ্ছা মতো কাজ করা। যতক্ষণ পারবে কাজ করবে, যতক্ষণ না পারবে কাজ ছেড়ে দেবে। আর একটা সহজ, এখন বর্তমান এই যুগে আমরা এই মোবাইল দিয়ে খুব সহজে টেকনোলজি ব্যবহার করে খুব সহজে ব্লগ তৈরি করতে, মুখে কথা বলে লিখে নিয়ে আমরা ব্লগ তৈরি করতে পারছি এবং খুব সহজে টাকা রোজগার করতে পারছি। তাই এই পরবর্তীকালে আমি ব্লগ সম্বন্ধে ধাপে 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 একটা স্টেপ বাই স্টেপ সহজে বাংলা ভাষায় বুঝিয়ে দেব এবং তোমার সাথে আমি নিজেও একটা ব্লগ তৈরি করব এবং সেই জিনিসটা তোমাদের শেখাবো। ব্লগের জন্য বেশি শিক্ষিত হওয়ার দরকার নেই, যারা শিক্ষিত তারাও করতে পারো, যারা একদম সাধারণ ছেলেমেয়েরা তারাও এটা পাবে। যেহেতু ব্লগ অনেক ধরনের টপিকস নিয়ে করা হয়, ব্লগ করতে পারবে যে যে ধরনের ব্লগ করতে পারে। কেউ শিক্ষা নিয়ে লিখতে পারে, কেউ জায়গা নিয়ে লিখতে পারে, কেউ ঘোরাঘুরি টুরিস্ট নিয়ে লিখতে পারে, কেউ পাশাপাশি যে গ্রাম সম্বন্ধে লিখতে পারে, যে যে কোনো লিখতে পারে নিজের অভিজ্ঞতা দ্বারা, নিজের বুদ্ধির দ্বারা, নিজের জ্ঞান দ্বারা। যারা কিছু জানে না তারা ইন্টারনেট থেকে নলেজ নিয়ে সে নিজের ব্লগ তৈরি করতে পারে, নিজে লিখে নিয়ে। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, পুরুলিয়া জেলার পাহাড়ের নাম, পুরুলিয়া জেলার টুরিস্ট প্লেসের নাম বা অন্যান্য জায়গার টুরিস্ট প্লেসের নাম বা অন্যান্য ধরনের জায়গার নাম আমি ইন্টারনেট থেকে সার্চ করলাম, জেনে নিলাম, আমি সে ব্লগে লিখলাম। রাজ্য রাজধানীর নাম, জেলাগুলোর নাম, এই ধরনের বিভিন্ন টপিকস নিয়ে আমরা ব্লগ তৈরি করতে পারি। ইন্টারনেট থেকে তথ্য আমরা নিয়ে নিজের ব্লগ তৈরি করতে পারি। তাই ব্লগ করা অত্যন্ত সহজ, যে কেউ ব্লগ করতে পারে এবং খুব সহজে করতে পারে। শুধু আমাদের এদিকে ছেলেমেয়েদের এই যে ধাপটা কিভাবে করবে সেটা জানা নেই এবং ধৈর্য দিয়ে ব্লগ তৈরি করতে হবে। ব্লগ তৈরি করা মানে ধৈর্য দিয়ে তৈরি করা। তাই আপনারা যদি এই ব্লগে ইন্টারেস্ট থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানান, আমি পর পর একটা একটা ভিডিও ধাপে ধাপে সহজভাবে বুঝাবো এবং আপনাদেরকে করতে শেখাবো। তার সাথে সাথে আমিও আপনাদের সাথে একটা ব্লগ তৈরি করব এবং সেই ব্লগটা কিভাবে বানাচ্ছি, কি কি লিখছি সব আপনাদের ভিডিও করে দেখাবো। তাই আমার যদি এই ব্লগে আপনারা ইন্টারেস্ট থাকেন, আপনাদের করতে ইচ্ছা হয়, তাহলে অবশ্যই কমেন্ট করে লিখুন, তাহলে আমি তাড়াতাড়ির মাধ্যমে একটার পর একটা সহজভাবে সরলভাবে ভিডিও বানাবো, যেটা আপনাদের ব্লগ করতে সুবিধা হবে। ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন।